হরিওম জয় রাধে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই কমেন্ট করে আমাকে জানাবে। আজকে তোমাদের নিয়ে এসেছি কেরালাতে। কেরালার তিরুবনন্তপুরম ডিস্ট্রিক্টে চেনকাল নামে একটা জায়গা আছে, যেখানে বিশাল আকৃতির 111 ফুটের শিবলিঙ্গ আছে। তোমরা দেখো একবার, দেখো, আমি তো মানে এই জন্মে দেখেছিলি নি, এত বড় শিব ঠাকুর এই জন্মে দেখেছিলি নি। আমি গেটের ভিতরে ঢুকে গেছি, গেটের ভিতরে ঢোকার পরে ডান দিকে, এটা সাইড থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, বাঁ দিকটাতে এখনও ভিতরে ঢুকিনি, ভিতরে ঢুকলে তো আরও দেখতে পাবে। আর ডান দিকটাতে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আমি যেদিন গিয়েছি সেদিন খালি খালি ছিল, ওয়ার্কিং ডে ছিল, খালি খালি ছিল। এই দেখো, এখানে সবাই সবাই ধুতি পরে, এখানে কেরালার লোক ধুতি পরে। এখন ঠাকুরটা তুমি দেখে লাও, বলবে তোমরা, মনে রাখবে যে হ্যাঁ দিদি দেখান ছিল এত বড় ঠাকুর। আর ডান দিকে দোকানগুলা সব আছে, এখানে যারা পূজা করবে তা ফুল ফল পূজার জিনিসপত্র মালা যেরকম হয় আর কি, সেগুলা কিনো, কিনে পরে পূজা করো। আর হাতি ঠাকুর দুটো দেখে লো, যা সুন্দর মন্দিরটার আগেটাই দুটো হাতি ঠাকুর, ওহ দেখার মতন দৃশ্য, যাকে বলে দেখার মতন দৃশ্য, বিশাল বড় বড় হাতি ঠাকুর দুটো। এখন আমি মন্দিরের ভিতরে ঢুকি নেই, এ দেখি কি থাকে না আদার স্টেটে, এই সব মন্দিরগুলো করতে খরচা আছে, বিশাল খরচা, মানে 111 ফুটের শিব ঠাকুর। এই দেখো, দূর থেকে বলে গোটাটা একসাথে দেখাতে পাচ্ছি, সামনে থেকে তো আর আমার অত স্পেশাল ক্যামেরা নাই যে আমি দেখাবো, তো ওই ফোনে যা হচ্ছে আর কি। পিকচার কোয়ালিটিও অত ভালো নেই, তো যেরকম ছবি দেখাচ্ছে আর কি, দেখো তোমরা। এই দেখো, আমি গেছি তো, আমি তো পূজা করিনি, আমি খাবার দাবার খাইয়ে দাঁড়িয়ে, সকালের খাবার খাইয়ে, দুপুরের ভাত তরকারি খাইয়ে, এক ঘুম দিয়ে আর গেছি। আর বর বলছি চলো একটু ঘুরে আসি মন্দির থেকে, তো বলি চলো। এর আগে আমি আরেকবার আসছি এখানে, তো সেদিন কি হয়েছিল না, সেদিন ভিতরে কিছু একটা কারণে অসুবিধা ছিল, মানে লোক মারা গেছিলো আর কি বলতে গেলে, তার জন্য ভিতরে ঢুকিনি, সেদিন বাইরে থেকেই দর্শন করে গেছি, আজকে ঢুকবো ভিতরে। আর এই দেখো, এই ভিতরে ঠাকুর করা আছে, শিব ঠাকুর আছে, সাপ আছে ভিতরে, সাপের মধ্যে শিব ঠাকুর। আর দৃশ্যগুলা দেখো, এই দেখো, আর যা ডুগডুগিটা, একতলা বিল্ডিংয়ের সমান ডুগডুগি, আর ত্রিশূল দুটা যেমন একতলা বিল্ডিংয়ের ছাদের পিলারের কাজ করেছে, অত বড় বড় ত্রিশূল। এই দেখো ঠাকুরটা দেখে এলাম, আর ঠাকুরটার নিচে তো মানুষগুলা যেমন পিঁপড়া চলছে সেরকম লাগছে, দেখো। আর আর এই দিকে সাধুগুলো আরও দেখো, আমাদের দিকে সে গেরুয়া বসন পরা পরা, মানে গেরুয়া রঙের ধুতি পরা সাধু বাবা হয়, আমরা সে ছোটোর সময় বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা করতি আর দৌড়ে পালাতি রাগাবার জন্যে। সে একটা কেসে ভিডিও উঠেছিল বহুত আগে, বাঁচাও সাধু বাবা, সেইটা দেখে। আর এইদিকে সাধুগুলা দেখো, এদিকে তামিলনাড়ু দিকে সাধুগুলো, এটা তো কেরালা বটে, তামিলনাড়ু দিকে সাধুগুলো ওই এক দুটা গেরুয়া পাবে, বেশিরভাগ তোমার কালো কালো পরবে, কালো ধুতি আর নীল, ব্লু কালার, পিওর ব্লু আর কালো। আর ছোটো ছোটো ছেলেগুলাকে পরাবে, যে ছেলেমেয়েগুলা থাকে ছোটো ছোটো ওদেরকে, এই দেখো কালো কালো পরাই নিয়েছে, মেয়েটিকে সঙ্গে নিয়ে ঘুরবে, সব কালো কালো। আমাদের দিকে বলে গেরুয়া রঙের পর, সাধু বাবা মানে গেরুয়া রঙ, এখানে কালো কালো। এই দেখো সাইডে পার্ক করে দিয়েছে বসবার জন্য, বাচ্চা খেলাধুলা বস, মানে যাকে বলে সেই মনোরম দৃশ্যের একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই আর কি। দেখো এটা ঘুরে আসে গেছি, তারপরে ব্যাপার হচ্ছে শিব ঠাকুরটার ভিতরে ভিতরে ঢুকে পুরো ভিতরে একদম উপরতলা পর্যন্ত যাওয়া যায়, ভিতরে শিব ঠাকুরের সমস্ত রূপের বর্ণনা করা আছে।